নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। রবিবার রাতভর নৈহাটি জুড়ে বোমাবাজির ঘটনার খবর এলো আমাদের দপ্তরে। রবিবার রাতে দলের কাজ সেরে পার্টি অফিসের বাইরে আসতেই দুষ্কৃতী তাণ্ডবের মুখোমুখি হলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ সনদ দে। স্থানীয় বিজয়নগর এলাকায় তৃণমূল কার্যালয়টি বহু পুরনো, এমনকি লোকসভা নির্বাচনের পরেও বিজেপি দখল নিতে সমর্থ হয়নি এটি দখল নিতে। এদিন সেই পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিসিটিভির ফুটেজেও সেই ঘটনা ধরা পড়েছে। পুরপিতা সনদদের অভিযোগ, তাকে খুন করার জন্যই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে এ ঘটনা। পায়ের তলার মাটি হারিয়ে বিজেপি এখন সন্ত্রাসের পথ ধরেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হবো, মোটর সাইকেলে উঠেছি। এই সময় বিকট আওয়াজ, পেছন ফিরে তাকিয়ে দেখি পুরো ধোয়ায় ধোয়া, পুরো অন্ধকার। তারপরেই বুঝলাম যে এখানটাতে বোম চার্জ করা হয়েছে এবং আমাকে প্রাণে মেরে ফেলার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, সেটা কালকেও একবার অ্যাটেম্প, এর আগেও আমাকে তিনবার মারার চেষ্টা করেছে। গতকাল রাতেও সেই গভীর রাতে তারা এটা করে। কেন, দেখুন, উদ্দেশ্য একটা তো যে তাদের সংগঠনটাকে আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। প্রতিদিন তাদের দল ভেঙে ভেঙে প্রচুর ছেলে যারা আমাদের দলে যোগদান করছে, এবং আর কয়েকদিন বাদেই আপনারা দেখবেন বারাকপুর লোকসভায় তো 8টা পৌরসভা, 7টা পৌরসভা ইতিমধ্যেই অর্জুন সিংয়ের হাতছাড়া হয়ে গেছে। আর দিন সাতেকের মধ্যেই দেখতে পাবেন যে ভাটপাড়া পৌরসভা তো অনাস্থাপ্রস্তাব আনছে মাত্র। সুতরাং তারা চাইছে যে ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখবে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের এত সহজে দমিয়ে রাখা যাবে। অভিযোগ জানিয়েছেন, আমরা এই এখনই